মালয়েশিয়াতে মেয়েদের জন্য বসবাস এবং পড়াশোনা করতে আসা আপু বোনদের জন্য কতটা নিরাপদ মালয়েশিয়া, সেই বিষয়ে আজকে কথা বিস্তারিত কথা বলবো। সো ভিডিওটা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে মূলত কথা হলো মালয়েশিয়াতে মেয়েদের পড়াশোনা করা কতটা নিরাপদ অথবা মালয়েশিয়াতে মেয়েদের জন্য কতটা সেফটি, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলব। মালয়েশিয়া হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, বাট এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে সমান কি বলবো, যার যার ধর্ম যার যার অবস্থান থেকে পালন করে এবং সবাই সমান এবং শান্তিপ্রিয়ভাবে এখানে বসবাস করে। যেমন মালয়েশিয়ান অরিজিনাল যারা মালয়েশিয়ান মালে বা ভূমিপুত্রী, তারা অধিকাংশই মুসলিম। তারপর হচ্ছে আপনার চাইনিজ আছে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তারপর হচ্ছে এখানে তামিল, ইন্ডিয়ান বলা হয়, তামিল বলা হয়, যারা মূলত তামিল থেকে তামিলনাড়ু ইন্ডিয়ার তামিলনাড়ু থেকে আসছে, বাট এরা মালয়েশিয়ান এখন। সো তারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী এখানে মালয়েরা, আবার মুসলিম সরি খ্রিস্টান ধর্মাবলম্বীও আছে। সো তারপরও মালয়েশিয়াকে আপনার মুসলিম কান্ট্রি বলা হয়, কারণ এদের যে মূল যে জাতিটা বা এরা মূল যে মালাই, মালাই বলা হয় তাদেরকে, এদেরকে এরা হচ্ছে মূলত মুসলিম, তার জন্য এই দেশটা মুসলিম কান্ট্রি। এখন আসি আরও কিছু বিষয় নিয়ে। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি হলেও এখানে সকল ধর্মের মানুষ কিন্তু তাদের স্বাধীনভাবে চলে, তারা তাদের ধর্ম অনুসারে তাদের কালচার অনুসারে কিন্তু তারা এখানে বসবাস করে। যারা মুসলিম নারী পুরুষ তারা ইসলামিক নিয়মকানুনগুলো, ইসলামের যে ধর্মের যে নিয়মগুলো আছে ওইভাবে পালন করে, বা চাইনিজরা তারা তাদের ধর্মের অনুসারে তারা চলাফেরা করে, তাদের কালচার অনুসারে তারা চলাফেরা করে। এখানে কিন্তু কেউ কাউকে বাধা দেয় না, মুসলিমরা চাইনিজদের কখনো কিছু বলে না বা চাইনিজরা কখনো মুসলিমদের কিছু বলে না। আমি এটা উদাহরণ না, আমি এটা বিষয়টা আর একটু খোলামেলা বলি। সাপোজ মালয়েশিয়া কিন্তু একটা উন্নত কান্ট্রি, মানে উন্নত দেশের মতোই, এখানে হচ্ছে আপনার চলাফেরা, আমি পোশাক পরিচ্ছদের কথা যদি বলি, যেমন আপনার মালয়েশিয়ান মেয়েরা তারা কী করে, অলওয়েজ হিজাব পরে বা ইসলামিক নিয়ম অনুসারে যেভাবে পর্দা করা উচিত ওইভাবে করে। আবার চাইনিজরা বা আপনার তামিল যারা, ইন্ডিয়ান তামিল যারা আছে, তারা আবার তাদের ধর্ম মতে তারা কিন্তু তাদের এই খোলামেলার ড্রেস আপ পরেই এখানে চলাফেরা করে, কিন্তু সবাই একসাথে বসবাস করে, একই সাথে কর্মস্থলে একই সাথে চাকরি করে, বাট যে যার মতো, কেউ কাউকে ডিস্টার্ব করে না, যে যার মতো করেই আসে। ঠিক আছে, এইখানে মালয়েশিয়াতে এবার আসি নিরাপত্তার ব্যাপারটা। মালয়েশিয়াতে মেয়েরা যথেষ্ট পরিমাণ নিরাপদ, যথেষ্ট পরিমাণ নিরাপদ। এটা যদি আমি আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করি তাহলে এখানে এটা হাজার গুণে আপনার ভালো, হাজার গুণে অনেক বেশি ভালো। এটার কারণ হচ্ছে আমাদের দেশে একটা মেয়েদের প্রবলেম হলে পুলিশের কাছে যাইতে হয়, কমপ্লেন করতে হয়, নানা রকম প্রবলেম ফেস করতে হয়, কিন্তু এইখানে একদম মেয়েদের জন্য, মেয়েদের কোনো প্রবলেম হলে তারা যদি পুলিশকে ইনফর্ম করে এবং সাথে সাথে এটার অ্যাকশান নেওয়া হয়, সাথে সাথে এটার অ্যাকশান নেওয়া হয়। এখানে আমি যদি বলি, আমি গত 7 বছর ধরে আমার কখনো সাপোজ, মানে আমার বাস্তব এক্সপিরিয়েন্সে আমার কখনো সাহস নয় কোনো একটা মেয়েকে ইপটেজিং করতে অথবা কোনো একটা মেয়েকে একটা কটু কথা বলতে অথবা একটা খারাপ দৃষ্টিতে তাকাতে বা কিছু একটা নেগেটিভ চিন্তা করতে। কারণ কি, এখানকার লটা এত কঠিন, এত করা এবং এটার প্রয়োগ সাথে সাথে করা হয়, যার জন্য আমার কখনোই এরকম সাহস হয় নাই যে কোন একটা মেয়েকে কটুক্তি করবো বা ইপটেজিং করবো বা তাকে ডিস্টার্ব করবো, আমি এই সাহসটা হয় নাই। কেন? কারণ হচ্ছে এখানকার লই, সো আইন যেটা আছে সেটাই, এবং এটার সাথে সাথে অ্যাকশান। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, একটা মেয়ে যদি আপনার থানায় বা পুলিশে ইমার্জেন্সিতে কল দিয়ে কোনো কারো বিরুদ্ধে রিপোর্ট করে, এটার অ্যাকশান কিন্তু খুবই দ্রুত হয়, খুবই দ্রুত হয়। এবার আসে চলাফেরার ক্ষেত্রে। মেয়েদের এখানে আপনারা, মেয়েরা যারা পড়াশোনা করতে আসবেন ফ্যামিলি থেকে দূরে, অনেক সময় পরিবার অনেক সময় চিন্তা করে যে আমার মেয়েটাকে আমি বিদেশে দিব, ওখানকার নিরাপত্তা কেমন, ওখানকার চলাফেরা কেমন, সে ওখানে ঠিকমতো চলাফেরা করতে পারবে কি না, এইসব বিষয়, এসব বিষয় নিয়ে আমার মনে হয় কোনো চিন্তা করার কারণ নেই। কারণ এখানে রাত বিরাতে আপনি একটা মেয়ে যদি একাও চলে, কারো কোনো সাহস নাই যে তাকে ডিস্টার্ব করার জন্য বা তাকে বিরক্ত করার জন্য। বরং মেয়ে মানুষ একা চললে, কেউ দেখলে অ্যাভয়েড করে। কারণ কি, যে সে যদি কোনো কমপ্লেন করে বা কোনো ঝামেলা প্রবলেম ক্রিয়েট হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আসে আরেকটা বিষয়, এখানে কিন্তু সবাই স্বাধীন, টোটালি সবাই স্বাধীন। এখানে ফরেনার বলেন, লোকাল বলেন,
যেই বলেন সবাই স্বাধীন, আপনি একটা মেয়ে মানুষ, আপনি কিভাবে চলবেন, আপনি এখানে কিভাবে থাকবেন, আপনি আপনার লাইফ কিভাবে লিড করবেন, আপনি কি ড্রেস আপ করবেন, আপনি কি খাবেন, আপনি কোথায় যাবেন, আপনি কার সাথে ঘুরবেন, আপনি টোটালি এসব ব্যাপারে স্বাধীন। আপনাকে কেউই কিছু বলবে না, কোনো বাধা দেবে না। আপনি যদি এখানে খারাপ কাজ করেন তাতেও আপনাকে কেউ বাধা দিবে না, আপনি যদি এখানে ভালো থাকেন তাও আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, টোটালি সাহস পাবে না। সো এখানে টোটালি আপনি স্বাধীন, এখানে যে যার কাজ নিয়ে ব্যস্ত। আপনি কি করতেছেন বা আপনি কি খাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কার সাথে ঘুরতেছেন, আপনি কার সাথে গল্প করতেছেন, এটা দেখার কারো কোনো সময় নেই, টোটালি কারো কোনো সময় নেই। এবং এই জন্যই বললাম যে এইখানে মালয়েশিয়াতে আপনারা যদি ভালো মন্দ টোটালি আপনার উপর ডিপেন্ড করে। সো মালয়েশিয়াতে যারা মেয়েরা পড়তে আসবেন তারা আশা করি একটু ধারণা পেয়েছেন আপুরা, এবং যারা ফ্যামিলি মেম্বার আমার ভিডিওটা দেখবেন, আপনারা যারা আপনাদের বোন ভাই বোন অথবা মেয়ে পড়াতে মালয়েশিয়াতে পাঠাইতে চেয়েছেন, আপনাদেরকেও বলবো আপনারা 100% নিশ্চিত থাকেন যে এখানে মেয়েরা 100% নিরাপদ, আমাদের দেশ থেকে অনেক বেশি নিরাপদ। আমাদের দেশে যেমন আইন আছে কিন্তু প্রয়োগ নাই, এখানে আইন আছে প্রয়োগ আছে, দুটাই আছে, এবং সাথে সাথে এগুলোর অ্যাকশান নেওয়া হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার মেয়ে ভালো থাকবে না খারাপ থাকবে সেটা টোটালি আপনার মেয়ের উপর বা আমার বোনদের উপর ডিপেন্ড করে। সো আপনি এখানে খুব ভালোভাবে থাকলে আপনি ভালো, আপনি খারাপভাবেও থাকলে আপনি খারাপ। এখানে সাপোজ আমার বাংলাদেশে একটা বোন বা আমার বোনই বলবো, বড়ো বা সিনিয়র যেটাই যারাই আসেন বা আসতেছেন, তারা যদি এখানে খারাপভাবে লাইফ লিড করেন বা খারাপ চলাফেরা করেন, উশৃঙ্খল জীবনযাপন করেন, আমি কখনোই তাদেরকে কিছু বলবো না এবং বাধাও দেবো না, এবং আমার দেখার প্রয়োজনও নেই, কারণ আমি আমার মতো ব্যস্ত, আমি আমার প্রয়োজনে ব্যস্ত। এবং অনেক সময় দেখলে আমরা অ্যাভয়েড করেও যাই, না দেখার বান করি, কিন্তু আমাদের বাংলাদেশে হয় কি যেটা নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়, সামাজিকতা নানা প্রবলেম আছে, কিন্তু এইখানে এগুলো নেই। সো আমি মনে হয় বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি আমার এই ভিডিওটা বেশি বড় করব না, আমি হচ্ছে সংক্ষিপ্তে আবার একটু বিষয়টা আবার বলবো। মালয়েশিয়াতে মেয়েদের জন্য পড়াশোনা করতে আসার যাদের চিন্তা আছে, আপুরা আপনাদের জন্য সম্পূর্ণ এখানে মালয়েশিয়া নিরাপদ, এখানকার আইন শৃঙ্খলা খুবই কড়া। আপনি রাত বিরাতে 1টা বাজে 2টা বাজে একা রাস্তা দিয়ে হেঁটে যান বা কোথাও যান, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। এখানে ভালো মন্দ দুইটাই আপনার উপর ডিপেন্ড করে, আপনি ভালো থাকলে আপনি ভালো, আপনি খারাপ থাকলে আপনি খারাপ। আপনাকে কেউ ভালো থাকলে এসে আপনাকে কেউ বাহবা দিবেন না, আপনি খারাপ থাকলে কেউ এসে আপনাকে সি সি করবেন না, এখানে যে যার কাজে ব্যস্ত, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি। সো মুসলিম নারীরা বা মুসলিমরা, আমরা মুসলমান পুরুষরা যারা আমরা আমাদের ধর্মীয় মোতাবেক চলি, চাইনিজরা বা বৌদ্ধ ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা তাদের ধর্ম কালচার অনুসারে চলাফেরা করে, বা হিন্দু ধর্মাবলম্বী তারা তাদের মতো করে চলে। সো যে যার মতো করে স্বাধীন, ঠিক আছে। এখানে কেউ কাউকে কোনো ডিস্টার্ব করে না, এই বিষয়টা নিয়ে এখানে কোনো রেসিজম নাই, যে ধর্ম নিয়ে এখানে কোনো রেসিজম নাই, এখানে সবাই যার যার মতো করে আসে। আমি আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। আবারও বলি, মালয়েশিয়া পড়াশোনার জন্য মেয়েদের জন্য 100% নিরাপদ, কারণ এখানে মেয়েদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। মেয়েরা কখনও কোনো কমপ্লেন করলে তাদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সো এখানে ভালো মন্দ দুইটাই আপনার উপর ডিপেন্ড করে, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।